ভিড়ের মধ্যে গেলে মাস্ক ইউজ করুন। যদিও কোভিড আমাদের রাজ্যে 49 জন এখন ভর্তি আছে, তার মধ্যে 9 জন কোমরবিডিটিস আছে, তাদের অক্সিজেন লাগছে, বাদবাকিদের নয়। এবং বাদবাকি যাদের একটু কাশি বা জ্বর হচ্ছে সেরে। ওয়েলকাম এভরিওয়ান। করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণা। করোনা পরিস্থিতি নিয়ে কিন্তু উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কিন্তু মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী কিন্তু বৈঠক সেরেছে, পাশাপাশি কিন্তু করোনা নিয়ে নবান্ন তরফ থেকে কিন্তু অ্যাডভাইজারি বা নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালো সবটাই শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো প্রথমেই তোমাদেরকে যেটা জানিয়ে রাখি, আবারও কিন্তু চোখ রাঙাচ্ছে করোনা পরিস্থিতি এবং বিশেষজ্ঞদের যেটা মতামত যে মে মাসে কিন্তু করোনা পিক টাইমে পৌঁছে দিতে পারে, একদম কিন্তু করোনার সংক্রমণ বাড়তে পারে। এবং এই যে করোনার যে নতুন স্ট্রেন, এখানে কিন্তু মৃদু সংক্রমণ দেখা যাচ্ছে, অর্থাৎ সিওরটি সিমটম না দেখা গেলেও কিন্তু আক্রান্ত হওয়ার হারটা কিন্তু বাড়বে, ঠিক আছে। সুতরাং এখন থেকে কিন্তু মুখ্যমন্ত্রী সকলকে সাবধান করেছে। একদিকে যেমন তীব্র তাপর প্রবাহ চলছে, লু বইছে, সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী প্রথমে জানতে চেয়েছে যে সবাই রাজ্যের সকল মানুষ কেমন আছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী কিন্তু কোভিড নিয়ে সকলকে সতর্কতা অবলম্বন করতে বলেছে, যে যেখানে বেশি ভিড় হচ্ছে সেখানে কিন্তু সেই ভিড় এড়িয়ে যেতে হবে। পাশাপাশি অ্যাডভাইজারিতে যেটা বলা হয়েছে যে যেখানে ভরা বাস, ঠিক আছে, ভরা বাস বা জনবহুল এলাকা অত্যন্ত ভিড়, সেগুলোতে কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, অযথা ভিড় বা জটলা করা যাবে না। এবং অবশ্যই সকলকে কিন্তু আমাদের প্রিকশনস মেনটেন করতে হবে, পার্সোনাল ভাবে স্যানিটাইজার, মাস্ক, এই সমস্ত কিন্তু পুনরায় এবার ইউজ করতে হবে, যাতে কোভিড এর সেই ভয়াবহ সংক্রমণ কিন্তু আটকানো যায়। সরাসরি আজকে তোমাদেরকে দেখে দিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে কি জানালো। সাধারণ মানুষকেও এটা আমার আবেদন থাকলো, আর একটু পারলে বেশি ভিড়ের মধ্যে গেলে মাস্ক ইউজ করুন। যদিও কোভিড আমাদের রাজ্যে 49 জন এখন ভর্তি আছে, তার মধ্যে 9 জন কোমরবিডিটিস আছে, তাদের অক্সিজেন লাগছে, বাদবাকিদের নয়। এবং বাদবাকি যাদের একটু কাশি বা জ্বর হচ্ছে সেরেও যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বেশি গরম বাড়লে রোগের প্রাচুর্যতাও বাড়ে, সুতরাং রোগ তখন পরিক্রমা করে বেড়ায়। কাজেই সেই সময় বেশি ভিড়ে গেলে একটুখানি আবার স্যানিটাইজেশনটা একটু করুন এই 2-3 মাস, আর একটু মাস্কটা ইউজ করুন ভিড়ে গেলে। আমিও মাস্ক ইউজ করব আফটার ঈদ, নিশ্চয়ই করবো। এখন আমার কয়েকটা ইফতার যেহেতু ইনভিটেশন আছে, আমি তো সেটা অ্যাভয়েড করতে পারি না। পাশাপাশি কিন্তু গরমের ছুটি পড়ার পর থেকে কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে একাধিক স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে, ঠিক আছে। কারণ মাঝে এক সপ্তাহ কিন্তু স্কুল কলেজ খোলা থাকলো, পুনরায় কিন্তু 2 মে থেকে ছুটি পড়ে যাচ্ছে। আপাতত 2 মে থেকে কিন্তু স্কুলগুলোতে ছুটি পড়ছে, কিন্তু তাপপ্রবাহ যদি চলতেই থাকে, এরকম যদি ভয়াবহ পরিস্থিতি যদি কন্টিনিউ হয়ে থাকে, তাহলে কিন্তু 2 মে থেকে ইউনিভার্সিটি কলেজ এ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এসবের মাঝে কিন্তু প্রশ্ন দেখা যাচ্ছে, কারণ সামনেই কিন্তু ইভেন্ট সেমিস্টার পরীক্ষা রয়েছে, দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সেমিস্টার কিন্তু জুলাই মাসের মধ্যে শেষ করতে হবে। সুতরাং সেখানে কিন্তু সিলেবাসের একটা টানাপোড়েন দেখা যেতে পারে, সিলেবাস তাতে শেষ করার জন্য কিন্তু এখন থেকেই অনলাইন ক্লাসের দিকে ঝুঁকছে একাধিক সরকারি স্কুল, পাশাপাশি একাধিক কিন্তু কলেজেও কিন্তু অনলাইন ক্লাস শুরু হতে চলেছে, ঠিক আছে। ইতিমধ্যেও কিন্তু বিভিন্ন কলেজে নোটিশ দেওয়া হয়েছে যে পুনরায় অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে, কারণ এই যে গ্রীষ্মকালীন বন্ধ, এখানে কিন্তু অনলাইন ক্লাস নেওয়া যেতেই পারে, কারণ ইতিমধ্যে কোভিড এর কারণে অনলাইন ক্লাস নিয়ে কিন্তু সবাই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, ঠিক আছে। সুতরাং এই মুহূর্তে কিন্তু করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর লেটেস্ট আপডেট, আজকের ঘোষণা তোমাদের সাথে শেয়ার করলাম। এ ব্যাপারে তোমাদের মন্তব্য তোমরা অবশ্যই জানাবে। স্কুল কলেজ কি বন্ধ রাখা উচিত বা 2 মে থেকে কিন্তু কলেজও ছুটি দেওয়া উচিত, সবটাই জানাবে। পাশাপাশি তোমাদের আরো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।